সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার থেকে সারাদেশে গণপরিবহনের 60% ভাড়া বাড়ানো হয়েছে। আগামী 2 সপ্তাহ পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া আগের অবস্থায় ফিরে আসবে। সকালে ঢাকায় নিজ বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার ক্ষেত্রে গণপরিবহন মালিক শ্রমিকদের কঠোর হবার নির্দেশ দেন তিনি। এখন থেকে রাজধানী সহ সারাদেশে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের যে কোনো কার্যক্রম বাইরে নয়, সীমিত পরিসরে ঘরোয়া ভাবে করতে হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্ধেক আসন খালি রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, শতভাগ মাস্ক পরার শর্তে বাস ভাড়ার হার 60% বৃদ্ধি করা হয়েছে। গত বছরও করোনা সংক্রমণ শুরু হওয়ার পর এভাবেই ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ভাড়া পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছিল, যা এখনও চলছে। তবে আগামীকাল থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।